সুস্বাগতম সবাইকে। আমরা প্রথমবারের মতো ত্রিপুরাতে দেখতে পাচ্ছি এ সোলো পোর্ট্রেট এক্সিবিশন অব 150 পোর্ট্রেটস বাই ওয়াটার কালার। এই ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার বিশিষ্ট চিত্রশিল্পী সুমন ভট্টাচার্য, ওনার একান্ত ব্যবস্থাপনায়। শিল্পীর যে শিল্পকর্ম আমরা এতক্ষণ দেখছিলাম কিছুক্ষণ আগে, আমরা সেই শিল্পীর সঙ্গে একটু পরিচিত হব। শিল্পী কী করে এই ছবিগুলি এত সুন্দরভাবে পরিবেশন করছেন এবং কতটুকু সময় লেগেছে, কতদিন লেগেছে, ওটা আমরা বিশদভাবে জানবো শিল্পীর কাছ থেকে। আমরা এখন একান্ত সাক্ষাৎকারে শিল্পী সুমন ভট্টাচার্যের সঙ্গে। হ্যাঁ, আমি এখন সুমন ভট্টাচার্যের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কথা বলছি। ওনার ব্যক্তিগত এই যে ব্যবস্থাপনা, উনি কী করে এতগুলি ছবি একটা মঞ্চ সাজিয়েছেন এবং নাম দিয়েছেন ফার্স্ট টাইম ইন ত্রিপুরা ওরা অন দ্য ফ্রেম অফ দ্য মেমোরি। একটা মেমোরি ফ্রেমের মধ্যে এতগুলি ছবি উনি আমাদের সামনে পরিবেশন করছেন, সেগুলি সম্পর্কে কিছুটা উনি বলবেন। আচ্ছা সুমন, আমি জানতে চাইব যে এই যে ছবিগুলি করার যে অনুপ্রেরণা প্রেরণা, এটা তোমার হঠাৎ করে কী করে আসলো? আমি লকডাউনের মধ্যে বাড়িতেই ছিলাম, তো লকডাউন যেহেতু আপনার হয়েছে সেই কারণে ঘর থেকে বেরোতে পারিনি, ঘরের মধ্যে আবদ্ধ ছিলাম। সেইটাকে মানসিকভাবে চাপ এসেছিলো, কেন সবসময় তো বাইরে বেরিয়ে কাজ করি, তো সেইটাকে আমি আমার কাজের মধ্যে লাগালাম। ঠিক আছে, এবার একটু ওয়াটার কালার করে দেখি। তো ওয়াটার কালার যেহেতু শুরু করলাম, তারপর একটা হাতের মধ্যে একটা গতি আসলো, তো ভাবলাম এই ছবিগুলো একে এক্সিবিশন করব। সেই প্রথম লকডাউনের মধ্যে এক্সিবিশন করার একটা প্ল্যানিং ছিল, তো হয়ে উঠতে পারেনি। তারপর দ্বিতীয়বার আবার করোনা হলো, তারপর আবার লকডাউন হলো, তারপর শেষে আমি একটা প্ল্যানিং করছি এইবার এক্সিবিশন করব। তো আমি মোট 200 পেন্টিং করেছি, তো এর মধ্যে আপনার 150 150 ছবি নিয়ে আমি এখানে এক্সিবিশনে আমি ডিসপ্লে করেছি। এখানে বিভিন্ন ক্ষেত্রের এখানে ছবিগুলো রয়েছে, এক যে রিক্সাওয়ালা থেকে শুরু করে, হ্যাঁ, আপনার উচ্চ যারা ডক্টর, যারা ইঞ্জিনিয়ার, যারা সাহিত্যিক, যারা শিল্পের সঙ্গে জড়িত, যারা সবসময় সমাজের জন্য কাজ করে এবং যারা রাজ্যের বিশিষ্ট জন এবং আপনার রাজনৈতিক ব্যক্তির থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের এখানে লোকদেরকে আমি এখানে প্রাধান্য দিয়েছি। একটাই উদ্দেশ্য, এই ছবিগুলো বিক্রি করে বিক্রির আপনার যেটা লাভ হবে, এই লাভ টাকাটাই আমি সমাজের জন্য, যারা সমাজের জন্য কাজ করে চলেছে নিরলসভাবে, আপনার ওদেরকে আমি এই টাকাটা ডোনেট করব। তো এই ছবি করতে গিয়ে তো আপনার অনেক টাকা খরচ হয়েছে, তো ছবিগুলি বিক্রি করার পর সেই টাকাটা যদি আপনি ডোনেট করে দেন তাহলে আপনার কি থাকবে? না, আমি 1.5 বছর এই ছবিগুলো করেছি, 1.5 বছরের পরিশ্রমটা আমি পুরো ডোনেট করব। আর বাকি যেইগুলো আনুষাঙ্গিক যেইগুলো খরচা হয়েছে ওগুলো আলাদা থাকবে, বাকি সব টাকাই প্রফিট টাকাটাই আমি ডোনেট করে দেব। খুব মহান একটা উদ্দেশ্য নিয়ে শিল্পী শিল্পকর্মে প্রবৃত্ত হয়েছেন এই করোনাকালীন সময়টায়। তো এই যে আপনার উৎসর্গ করা, তো আপনার এই যে ছবিগুলি করতে যে সময়টা, টোটাল যে সময়টা, আপনি একটা হিসাব করেছেন কত ঘন্টা সময় লেগেছে বা একটা পোর্ট্রেট করতে গিয়ে কতটা সময় লেগেছে? একটা পোর্ট্রেট করতে গিয়ে মিনিমাম আপনার 3-4 ঘন্টা লেগেছে, কোনো কোনো পোর্ট্রেট 2 ঘন্টা লেগেছে আমার। তো আমি পার ডে ধরুন না টোটাল 18 মাস সময় লেগেছে ছবিগুলো, তো 18 মাসের মধ্যে প্রায় ডেলি আমি ছবি এঁকেছি, 200 উপরে ছবি এঁকেছি। এগুলো থেকে বাছাই করে এই ছবিগুলো আমি
চয়েস করেছি, এই ছবিগুলো আমি এখানে ডিসপ্লে করেছি। তো আপনি বলছেন এখানে ত্রিপুরার বিশেষ বিশেষ ব্যক্তিত্ব, এখানে ব্যক্তিত্বদের ছবিও আছে, তো আপনার পরিচিতের মধ্যে কে কে বা কারা কারা আছে একটু আমি জানবো, একটু আলোকপাত না? আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে সবাইকেই আমি রেখেছি, যারা সান্নিধ্য আমি পেয়েছি, যারা সহযোগিতা পেয়েছি। এছাড়াও আমি অনেককে আমি চেহারা হিসাবে চিনি, কিন্তু ওদের কোনোদিন আমি দেখিনি। এইরকম ব্যক্তিও এখানে রয়েছেন। তো আমি বিভিন্ন স্তরের লোককে এখানে আমি এঁকেছি, ওদেরকে আমি আহ্বান করেছি একটু আসুন, ছবিগুলো কাইন্ডলি একটু কিনে আপনার সেই অর্থ আপনি একটা অর্পণ করবেন যারা সমাজের জন্য কাজ করছে, এটাই আমার উদ্দেশ্য। সত্যি খুব মহান সুন্দর একটি অনুভূতি, অনুভব এবং একটা উদ্দেশ্য নিয়ে সুমন ভট্টাচার্য ছবি এঁকেছেন। যে ছবিগুলি ত্রিপুরার বিশিষ্ট চিত্রশিল্পী এবং প্রবাহমান যে শিল্পগোষ্ঠী, তাছাড়া নতুন শিল্পী প্রজন্ম যারা চিত্রশিল্পকে পাথেয় করে জীবনের একটা আঙিনায় তারা দাঁড় করাতে চেয়েছেন, তাদের কাছে খুবই অর্থবহ এই চিত্রশিল্প, বিশেষ করে পোর্ট্রেট। একটা পোর্ট্রেট সুন্দর করে তার অবয়ব নিয়ে আসা, হুবহু একে তার মধ্যে একটা বাস্তবায়ন ছবি, সেটা আমরা দেখতে পাচ্ছি সুমন ভট্টাচার্যের ছবিগুলিতে। বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা ওনার ছবি থেকে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, সুন্দর রঙের ব্যবহার, পরিষ্কারভাবে শিল্পী তার ছবিগুলোকে ফুটিয়ে তুলেছেন রং তুলিতে, জল রঙের মাধ্যমে, যেটা চিত্রশিল্পে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক। এবং আমাদের আগামী প্রজন্ম এই ছবিগুলি দেখে তারা আরও প্ররোচিত হবেন এবং তারা ছবি আঁকায় আরও উৎসাহী হয়ে জল রঙে যে এত সুন্দর ছবি আঁকা যায় তারা অনুপ্রাণিত হবেন এবং এগিয়ে আসবেন। সেদিক থেকে এই প্রথমবারের মতো ত্রিপুরায় সুমন ভট্টাচার্যের যে একক পোর্ট্রেট এক্সিবিশন খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থবহ। এখানটি আমরা বিশিষ্ট ব্যক্তিবর্গকে দেখতে পাচ্ছি, ছবির মাধ্যমে আমরা চিনতে পারছি ওরা কারা। তাই এইসব অবয়ব নিয়ে আসতে শিল্পীর যে সুন্দর একটা শিল্পী মন, তাকে জিরো পয়েন্টে নিয়ে এসে তাদের চরিত্রায়ন করেছেন, তার মূল্যায়ন কিন্তু সমাজকে করতে হবে। আমরা চাই সমাজের সকল অংশের মানুষ এগিয়ে আসুক, দেখুক যে চিত্রশিল্প প্রদর্শন যেখানটায় শুধুমাত্র জল রঙের মাধ্যমে এত সুন্দর একটা বাস্তবায়ন, ছবির চরিত্রায়ন, সেটা সমাজের সকল অংশের মানুষের কাছে আমরা দাবি রাখছি। আপনারা দেখুন, জানুন, ভাবুন, বুঝুন যে চিত্রশিল্প কী কী না করতে পারে। আজকের এই ডটকমের যুগে আমরা সবাই এসব হারাতে বসেছি, যে চিত্রশিল্পীদের একটা কদর আদর সমাজে ছিল। যতই ডিজিটাল ক্যামেরা আর ডিজিটাল মুভি বেরিয়ে আসুক না কেন, চিত্রশিল্প একটা আলাদা জিনিস, যেটা অনুভবের, যেটা কল্পনা। আমরা ভাবতেও পারি না যে একটা মানুষ কি করে তার হাত দিয়ে একটা সুন্দর চরিত্র অঙ্কন করে, তার মধ্যে রঙিন প্রলেপ দিয়ে চরিত্রায়ন করছেন। সেই মূল্য আমাদেরকে জানতে হবে, দিতে হবে, এটি সমাজের কাছে আমাদের একটা অনুরোধ, আবেদন থাকবে। আসুন আপনারা সুমন ভট্টাচার্য তার পরিবেশনায় যে একক অবয়ব
বা পোর্ট্রেট এক্সিবিশন সেটাতে আসার জন্য আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে।